গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ আমরা সকালবেলা কোথায় যাচ্ছি। আমার সকালবেলায় সর্বপ্রথম একটাই কাজ, ওকে স্কুলে দিয়ে আসা। এটা হলো সব থেকে বড় কাজ। তো চলো আমরা স্কুল অব্দি যাই। আজকে পারলে তোমাদের ওই সানবীর স্কুলটাও দেখাবো। এই যে হলো সানমিদের স্কুলের বাইরেটা, এখানে খেলাধুলার জায়গা আছে। আর এই যে স্কুলটা, ভিতরে গিয়ে তো দেখতে দেবে না, অ্যালাউ নেই সেইটা। এই দেখো বাইরেটাও দেখে দিচ্ছে ওদের, ওদের স্কুলের খুব সুন্দর, খুব ভালো স্কুল ওদের। বাড়ি চলে এসেছি, এসে চান টান করে এই যে পুজো দিচ্ছি, পুজো দিয়ে কিছু একটা খেয়ে নেবো, খুব খিদে পাচ্ছে। বিয়ের পরে আমি এই পান্তা ভাত খাওয়া ছেড়েই দিয়েছিলাম, মানে হয়নি খাওয়া। কিন্তু এই কয়দিন হলো যে আমার এত খেতে ইচ্ছে করছিল পান্তা ভাত, আসলে পান্তা ভাত খেলে আমার প্রচণ্ড ঘুম পায়, সেই জন্য আমি খেতাম না। যে প্রচণ্ড ঘুম পায়, সারাদিন ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না, সেই জন্য পান্তা ভাত নিয়ে বসে পড়লাম। দারুণ, আমার ফেভারিট খাবার একদম। তো চলো শান্তিভাবে আগে খেয়ে নি। আমাদের বাড়িতে মামার মামি এসেছে, মানে আমার মামা মামি, সেজন্য একটুখানি আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি। তো রান্না বান্না করার জন্য আমু মার হাতে হাতে একটু করে দিচ্ছি। সব কেটে নেওয়া হয়ে গেল, এখন চিকেন রান্না হবে। চিংড়ি মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে তরকারি হবে, আর মাছের মুড়ো দিয়ে, আর বাঁধাকপি হবে। থেকে চলে এসেছে আমাদের সানবিষণা, তো ওকে এখন চান করাবো। ওর এত ঠান্ডা লেগেছে, তো স্কুলে না চান করে পাঠিয়েছি, আর অনেক সকালে স্কুল। তো এখন চলে এসেছে, আমি এখন চান টান করিয়ে তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। তুই আগে, আমি আগে ধরি তারপর ওঠ। চান করবা? বলো, আমি আমি চান করব। দেখি বলো তো, হাই বন্ধুরা, বলো একটু, বলো এরকম করা, খোলো খোলো দরজা, খোলো। বৃষ্টি পুরি সুপারম্যান হতে গেলে হাতে লাগবে কিন্তু, খোলো দরজা, খোলো। দরজা খুলতে পারো তোমরা? হ্যাঁ, উড়ে বাপরে, উড়ে বাপরে, দাঁড়া আমি খুলবো। পারবে না, পারবে না। এই দেখো আবার লাথি মারে দরজায়, চল। ঠান্ডা উপরে করে কেউ থাকে না তো। বিছানার অবস্থা দেখো কি হয়েছে, কি 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 তাতাম, চান করে পড়তে হবে। দেখি জামাটা, দেখি এই দেখো, এটা চান করে পড়বে, গরমে জামা পড়া যাবে না। কেন, এটা তো ভালো, গরমের সুন্দর জামা। হয়ে গেছে আমার জামা প্যান্ট গুছানো। আর ইনি দেখো,
ইনি তো রাগ করে বসে আছে, এত রাগ কথায় কথায় শুধু রাগ করে। তুমি রাগ করেছ কতটা? এত বড় রাগ করেছ কেন? এত বড় রাগ কেন করেছ? তুমি ধাক্কা মেরে পড়ে গেছো। তত লাফাতে কে বলেছে? আমি বলেছি তুমি লাফাও? হ্যাঁ, চান করবে? ওঠো ওঠো, চান করবে, আসো। কোথায় লিজার্ড? হয়ে গেল। এই দেখো লিজার্ড, আমাদের বাড়িতে অনেক অনেক লিজার্ড আছে, তাই না? ওরে বাবা, মনে হচ্ছে কি দেখে নিয়েছে। দেখো কি কথায় উপরে? না না, উপরে নেই। তোমার জামা গুছাতে না, আমি বাসন মাজবো, ছাড়ো ছাড়ো চলো। ওকে আগে চানটা করে নি, নাহলে ও যা লাফালাফি করছে ওর লাফালাফি বন্ধ হবে না। আগে চান টান করে নি, তারপরে আমার বাদ বাকি সব কাজ করে থাক। আগে ওকে চান করে শান্ত করে নি। কি আছে, কি দেখছে? চান করে বাইটাই জল ভরছে, গামলা ধরে না, গামলাটা ভরে ভরে নি, উপরে চান বালতিটা নামাই, তারপরে তো জলটা ভরে ভরে নি। হ্যাঁ, এই দেখো আমাদের নারকেল গাছটা কেমন ঘরের মাঝখান থেকে উঠেছে, দেখো এই যে, এই দেখো, দেখেছ? এই যে আমাদের নিচের ঘরগুলো, আর এই যে আমার বাপের বাড়ি, ওই যে ঘর হচ্ছে। মাথায় জল, মাথা কোনটা তোমার? একা একা চান করবে? আমি চান করে দিলে চান করবে না।